সবাই সামনে আমি বুকে হাত বলতে পারি সারা হরিরামপুরের আমি আঠারো ঘণ্টা করে সময় দিই আঠারো ঘণ্টা করে আমি অফিস করি আমি তিরিশ দিনে তিরিশ দিনই অফিস করি এবং আমার দ্বারা কারো একটা টাকা নষ্ট হয় নাই জীবনে আমি কোনো ঘুষ খাই না আমি কোনো অন্যায় করি না আমি কারো আঘাত করি না আমার কাছে যত মানুষ আসে আর গরিবটা শুরু করে সর্বমহল আমার অফিস উন্মুক্ত এবং আমি যথাসাধ্য চেষ্টা করি মানুষের সেবা করার জন্যে আমি জীবনে কারোর সাথে অসৎ ব্যবহার করছি সারা হরিরাম বড়বেও যদি খুঁজেন যে সাইদুর চেয়ারম্যান থাইকে তোমার একটা ধমুক দিছে কিনা কেউ বলতে পারবে না এবং সবচেয়ে বড় কথা হইলাম সরকারি বলেন আর বেসরকারি বলেন যত মানুষ আসে আমার জীবনে আমি কোনোদিন কোনো হারাম পয়সা টাচ করিনি তা আমি জেলা বিএনপির নেতৃবৃন্দ পাশাপাশি হরিরামপুর বিএনপির নেতৃবৃন্দ এদেরকে বলেছি যে অনুরোধ করেছি যে আমার পাশে থাকেন অন্তত হরিরামপুরে হইল একটা বসার জায়গা আমাদের হলো আমাদের ছেলেপিলেরা অনেকেই বিভিন্ন মামলা হামলায় জড়িয়ে গেছে এদের অনেক দুর্বিষহ জীবনযাপন চলছে যে এর জন্য অন্তত আমি উপজেলার চেয়ারম্যান হইতে পারলে অন্তত এদের জন্য কিছু কাজ আমি করতে পারবো না আমার কাছে মনে হয় দলীয় নেতাকর্মী বিভক্তির চাইতে হলো সাধারণ মানুষকেও তো এই ভোটে সম্পৃক্ত করতে হবে নেতাকর্মীর বিশাল অংশ বিশাল অংশ আমার সাথে আছে এবং জনপ্রতিনিধিরা স্থানীয় জনপ্রতিনিধিদের বিশাল অংশ আমার আমার পাশে আছে এই নির্বাচনে আমি মনে করি আমি প্রায় চৌত্রিশ বছর রাজনীতি করেছি চৌত্রিশ বছর কখনো নিজের জন্য ভোট চাইনি প্রতি নির্বাচনেই কারো না কারো জন্য ভোট চেয়েছি এবং তারা বিজয়ী হয়েছে সেই লক্ষ্যে জনগণ আমাকে ভালোবাসে আমি মনে করি জনগণ আমাকে একবার ভোট দিবে এবং যারা আমাদের সাথে একসাথে আমরা রাজনীতি করি যারা আমার প্রতিপক্ষ আমি সবার জন্য শুভকামনা করি এবং আমি মনে করি জনগণ সঠিক রায় দিবে এবং আমাকেই রায় দিবে আমার জন্য দোয়া করবেন সবাই আমার ভোট দিবেন ইনশাআল্লাহ ভালো থাকুন ইনশাআল্লাহ আমাদের যে পদ্মা নদী পদ্মা নদীর ভাঙন হচ্ছে আমাদের এই অঞ্চলে মানুষের জন্য সবচাইতে বড় অভিশাপ বলি দুর্দশা বলি সবচাইতে বড় প্রাকৃতিক দুর্যোগ এটা আমাদের এই পদ্মা নদী ভাঙন প্রাকৃতিক দুর্যোগটাকেই রোধ করাটাই সবচাইতে মূল কাজ বলে আমি মনে করি এই পদ্মা যারা অবৈধভাবে বালি কাটছে অবৈধভাবে অপরিকল্পিতভাবে ডেজিং করে এই ভাঙনকে যারা ত্বরান্বিত করে আমি তাদেরকে প্রথমে শক্ত হাতে প্রতিহত করব আমি কথা দিচ্ছি যে এই পদ্মা থেকে কোনো অপরিকল্পিতভাবে অবৈধভাবে কোনো ডেজিং হবে না যেন আমার এই হরিয়ামপুরের মানুষের বিটে মাটি যেটুকু আছে অন্তত রক্ষা পায় তৎকালীন সময় আমরা যারা জনগণের সাথে যোগাযোগ করছি কথাবার্তা বলছি আঞ্চলিকতার টানে জনগণের টানে তাকে না কাজ আমরা ভোট দিব তো এই উদাহরণ সময় একটা বিএনপির উপজেলার চেয়ারম্যান বা ভাইস প্রার্থী হলে ভোটে পাস করা সম্ভব ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি আট তারিখের নির্বাচনে হলর মালা পূর্বে আমান ছাদর কাকার গলায় রে ও পাবলিกร ওরে কাঁথা বানাল বিপুল ভটে রে আমার ছাদর কাकाय যাবে চলে